কোন মুহূর্তে ভারত তিনি বসে আছেন শেখাধীরা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করতে সেই চক্রান্তকে প্রতিরোধ করাই আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায় প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন শান্তি ব্রিগেড আল্লাহ যদি রহম করেন ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারব আমাদের ছেলেরা তরুণ যুবক ছাত্ররা আমরা বিএনপি 17 বছর ধরে লড়াই করে আমরা একটা ভূমি তৈরি করে দিয়েছি তার একটা ভিত্তি তৈরি করে দিয়েছি সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা ছাত্ররা তারা আন্দোলন পর্যায়ে মুখে রক্ত ফেলে দিয়েছে সাইড থেকে শুরু করে আরো অনেক প্রায় হাজার খানে ছাত্র প্রাণ দিয়েছে 4-5 তারিখে 3-4-5 তারিখে আমাদের বহু ছাত্র দলের ছেলেরা হাসপাতালে গিয়েছিলাম একটু বলতে চাই বঙ্গ হাসপাতালে তখন 124 জন বঙ্গ আমি সেখানে দেখলাম যে খবর নিয়ে দেখলাম যে প্রায় 90 জন হচ্ছে ছাত্র দল এটা এটা জোর গলায় বলতে কিন্তু কখনো কোন সংঘাত বা সংঘর্ষ সৃষ্টি করা যাবে এক হয়ে ঐক্যবদ্ধ রেখে মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবে এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা যে কোনো মুহূর্তে ভারত তিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন চক্রান্ত শুরু করছে সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এই যে আপনার কমিউনালিজমের কথা বলতে না সাম্প্রদায়িকতা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার এইসব কথা বলছে না ওরা এটা তাদের একটা চক্রান্ত এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে পারে আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায় প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয় মন্দির গির্জা এই সমস্ত পাহারা দেবেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের জীবন ভালো দায়িত্ব নিতে আপনাকে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে পত্র পত্রিকা একটু বিরূপ খবর দেখি তখন কিন্তু আমরা আতঙ্কিত হই আবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে জনগণের ভক্তি জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আবার কোন লক্ষ ফসিবাদ এসে মুক্তি এক ফসিবাদকে পরাজিত করেছি আমরা 90 ফসিবাদের জন্য না আসতে পারে তার জন্য ওদেরকে সহায়তা এই সরকার মনে রাখতে হবে এই সরকার একেবারেই নতুন সরকার ইন্টারিম সরকার তার দায়িত্ব হচ্ছে সে একটু নির্বাচন করে দিয়ে তাই না জঞ্জাল জমা হয়েছে তো এই জঞ্জাল তো সাফ করতে হবে ওইটুকু সময়কে তাদেরকে দিতে হবে তাই না এইভাবে কাজ করে এখনই আমাদের সামনে আপনি দাঁড়িয়ে রাখতে হবে ম্যাডামের যে আদর্শ তাকে অনুসরণ করতে হবে ম্যাডামের যে বক্তব্য তাকে আপনার প্রতিষ্ঠিত করতে হবে প্রেম ভালোবাসা দিয়ে সামনে ঢুকে প্রতি ইচ্ছা আসুন আজকে ম্যাডামের জন্মদিন আপনাদের আরেকটা সুসংবাদ করতে আল্লাহ যদি রহম করেন ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারব আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আপনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেই আজকে আমি আর বক্তব্য বাড়াবো না আমি কিছু বেশি কথা বললাম কিছু মনে করবেন না কারণ এই কথাগুলো বলার প্রয়োজন আছে এগুলোর প্রয়োজন আছে যাই হোক আমি বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাডামের জন্য দোয়া করবেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা থেকে সম্পূর্ণ সুস্থতা দান করুক এবং চিকিৎসা করে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন সেই জন্য আর সেই সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য দোয়া করব আর দলকে শক্তিশালী এবং অত্যন্ত ভালো ইমেজ নিয়ে দলকে এই দোয়া আমরা করবো।